সবচেয়ে ফেমাস যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো আছে সেখানেও আসলে আমাদের কাজগুলো রেকগনাইজ হচ্ছে শুধু একটা জায়গা হয় না সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো আশা করব কোনো একদিন সুন্দর একটা কাজ করব সেখানেও যাতে আমি এবং আমার টিম রেকগনিশনটা পাই সব সময় মাথা থাকে যে ভালো কাজ করতে হবে ভালো গল্পের সাথে থাকতে হবে ভালো টিম নিয়ে কাজ করতে হবে এবং দর্শককে নতুন কিছু দিতে হবে তো এই জিনিসটাই সব সময় আসলে ফার্স্ট প্রায়োরিটি আর অ্যাওয়ার্ড হচ্ছে কি এটা একটা লাকের ব্যাপার এটা হচ্ছে কি যদি আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে নেক্সট কাজে আরো দ্বিগুণ চেষ্টা থাকে একজন শিশুর মানে মেন্টালিটি বা ওইরকম একটা অবস্থান করছে তো সেটা তো আমি 24 বছরও না আমি 8 বছরও না তো দুইটাই আসলে ডিফিকাল্ট এই সময় পুল অফ করা বা পুরো টিমের সাথে ডিসকাশন করে বিকি ভাইয়ার সহযোগিতা নিয়ে কিছু রিসার্চ করে আমরা যতটুকু আমাদের ক্যাপেবিলিটি ছিল যতটুকু আসলে সম্ভব এটাকে ভালো করে স্ক্রিনে তুলে ধরার সেটা চেষ্টা করেছিলাম আমরা দর্শকরা আসলে তাদের ফিডব্যাকগুলো আমাদেরকে জানান আমি যেই রাশের মধ্যে আছি আমি এখন পর্যন্ত আসলে অনলাইনে গিয়ে দেখতে পাই না যে কি অবস্থা বাট যতটুকু শুনছি মানুষরা দেখছেন আর আমার আশেপাশে আমি যাদের সাথে থাকি আমার ডিরেক্টর থেকে শুরু করে আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার ফ্রেন্ডস থেকে শুরু করে তারা মেক শিওর করে আমি খুবই গ্রাউন্ডেড থাকি আমার কাজ যখন ভালো হয় না তখন তারা সবার আগে আমাকে সেই ফিডব্যাকটা দেয় এবং আমিও নিজের কাজটা খুব ভালো করে দেখি প্রত্যেকবার চেষ্টা থাকে যে আগের চেয়ে ভালো করার তো প্রশংসা পাচ্ছি মানে হচ্ছে আমি আমি ধরে নিব যে আমি খুব ভালো করছি ব্যাপারটা তা না আমার আমার দিক থেকে আমার টিমের দিক থেকে আমার ফ্যামিলির দিক থেকে ফ্রেন্ড সার্কেল দিক থেকে আমরা আসলে সবসময় ওই ডিসকাশনের মধ্যে থাকি যে পরবর্তীতে আসলে আরও ভালো কীভাবে করা যায় না হলিউডের থেকে তো ওরকম মানে বা বলিউড থেকে ওরকম ব্যাপারটা তা না বাট ইয়েস যেহেতু আমাদের এখন আমাদের হাতের মোবাইল দিয়েই আমরা অনেক কিছু সার্চ করতে পারি কী রকম ট্রেন্ড চলছে না চলছে এইগুলো এখন জানা বোঝা শেখা অনেক ইজি হয়ে গিয়েছে তো হ্যাঁ নিজেকে আপডেটেড রাখাটা খুবই ভালো এবং কী পড়লে নিজেকে মানাবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন একটা ট্রেন্ড চলছে আমি ওইটা ফলো করে ফেলবো ব্যাপারটা তা না আমি আসলে ভালো কাজ করতে চাচ্ছি যখন যেখানে ভালো সুযোগ পাবো সেই কাজগুলোই করবো যেমন কাজলে দিন রাত্রি যেই স্ক্রিপ্টটা পেয়েছিলাম ওই সময়ও আমি আসলে নাটক কিছুটা কমই করছিলাম ভালো স্ক্রিপ্ট পেয়েছি করে ফেলেছি সামনেও যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে করে ফেলবো ¶¶